প্রিয় বিয়ে ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে তোমাদের যে এডুকেশনের জেনারেল পেপার রয়েছে সেই জেনারেল পেপার থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনো এবং স্কিপ না করে কথাগুলো তোমরা একটু শুনবে কারণ আমি যে কথাগুলো বলবো সেগুলো স্কিপ করে গেলে তোমরা হয়তো একটু অসুবিধায় পড়তে পারো তো প্রথমেই বলবো এই এডুকেশান সাবজেক্ট থেকে তোমরা কোন কোশ্চেনগুলো ভালো করে পড়বে প্রথমেই বলবো একুশ এবং বাইশের যে প্রশ্নপত্র রয়েছে সেটি ভালো করে তোমরা রিভিশন দেবে এবং এই যে প্রশ্নগুলো পড়ছো এই প্রশ্নগুলো ভালো করে তো পড়বেই এবং সাথে তোমরা এর বাইরেও কিছু প্রশ্ন রয়েছে সেগুলো আমি তোমাদের লাস্ট মিনিটের সাইজানে কিছু আগে আমি দিয়েছিলাম আমি একদম শেষ মুহূর্তে সাজেশান হিসাবে আরও প্রশ্ন কিছু দেবো তোমাদের সামনে তুলে ধরবো সেগুলো একটু ভালো করে করবে কারণ ইয়ার ভিত্তিক কোশ্চেন তোমরা দুটো দশ নম্বরে কমন পাবে পাঁচ নম্বরে তিনটি কমন পাবে এবং তোমাদের আরেকটি দশ নম্বর এবং আরও দুটি পাঁচ নম্বর কমন পেতে তোমাদের একটু এক্সট্রা অন্য সাব কোয়েশ্চেন পড়তে হবে ইয়ার পড়ে গেলে কমন পাবে অবশ্যই পাবে দু হাজার বাইশ এবং একুশের প্রশ্ন পড়ে গেলে কিন্তু সেক্ষেত্রে তোমাদের দুটি দশ নম্বরে কমন পেলে কুড়ি এবং তিনটি পনেরো নম্বরে পেলে পনেরো পঁয়ত্রিশ নম্বরে তোমরা অনাসে কমন পেয়ে যাবে এবং দুটি দু নম্বরের একদম মিন হান্ড্রেড কমন পাবেই ইয়ার পড়ে গেলে ঠিক আছে সেক্ষেত্রে তোমার হচ্ছে উনচল্লিশ থেকে চল্লিশ নম্বর বাকি যে নাম্বারগুলো রয়েছে সেগুলো একটি দশ নম্বর কিংবা একটি পাঁচ নম্বরের কোশ্চেন কিন্তু অন্য যে ইয়ারে আসেনি সেইগুলো থেকে একটা প্রশ্ন দিয়ে দেওয়া হয় বা পুরোনো আরও ইয়ারে যেগুলো এসে সেখান থেকে তুলে ধরা হয় এর কারণ কি যারা ভালো করে পড়ছে বই খুটিয়ে পড়ছে বা টেক্সট বই ভালো করে পড়েছে তাদের জন্য এই প্রশ্নপত্রটি করা হয় এবং ইয়ার ভিত্তিক কেন করা হয় যাতে যারা যে সমস্ত স্টুডেন্ট আছে পড়তে পারছে না সময়ের জন্য বা সেরকম হয়তো মনে রাখতে পারে না বা একটু মেধার দিক থেকে পিছিয়ে রয়েছে তাদের জন্য করা হয় ওরকম কোশ্চেন সেটটি যাতে সকলে পাস অন্তত করে যেতে পারে এবার ইয়ারের প্রশ্নগুলো কমন পেলে তার উত্তর তো ঠিকঠাক লিখতে হবে ধরো কেউ ইয়ারের কম কোশ্চেন কমন পেয়েছে দুটি দশ নম্বরে কিন্তু লিখলেও তার উত্তরের কোয়ালিটি হয়তো ঠিক নেই সেক্ষেত্রে সে পাঁচ পাঁচ করে দশ পেল এবং পনেরো নম্বরে তিনটি প্রশ্ন লিখলো সেখানে সে তিন তিন করে নয় পেলো তাহলে দশ আর নয় কত হচ্ছে উনিশ উনিশ নম্বরে সে কিন্তু পাস করে গেল ঠিক আছে মিনিমাম নাম্বার পেয়ে কিন্তু অনেক সময় দেখা যায় যে ধরো দশ নম্বরের প্রশ্নগুলো এতটা অতিরিক্ত বাড়িয়ে বা যেটি চেয়েছে চাওয়া হয়েছে সেটি না লিখে অন্যান্যগুলো লেখা হয় সেক্ষেত্রে কিন্তু তার নাম্বারটা ঠিকঠাক ওঠে না ঠিক আছে তো এই বিষয়গুলো একটু মাথায় রাখবে আমি এই দু নম্বরের প্রশ্নগুলো বলছি একটু শুনে নাও প্রথমে বলছে অক্ষমতা কি বলছে শারীরিক গঠন অঙ্গ অঙ্গসংস্থানগত এবং পেশিগত কোনো অসুবিধা যদি কোনো ব্যক্তির দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজকর্মে বিশেষ অসুবিধা সৃষ্টি করে তখন তাকে বলা হয় অক্ষমতা এক্ষেত্রে ব্যক্তি সাধারণভাবে বিশেষ কাজ করতে সক্ষম নয় যেমন শ্রবণজনিত প্রতিবন্ধী দৃষ্টি প্রতিবন্ধী সর্বসমাবিষ্ট বিদ্যালয় সর্বসমাবিষ্ট বিদ্যালয় হলো একটি শিক্ষামূলক আন্দোলন যা পারস্পরিক নির্ভরতা এবং স্বাধীনতার উপর জোর দেয় সমস্ত শিশুকে সমর্থ বলে মনে করে এবং গোষ্ঠীবোধকে মূল্য দেয় এছাড়া এটি শ্রেণীকক্ষে নাগরিক অধিকার ও সমতাকে সমর্থন করে অটিজম কোনো ব্যক্তির তার পারিপার্শ্বিক জনসাধারণের সাথে ভাবের আদান প্রদানের দীর্ঘমেয়াদী সমস্যাজনিত প্রতিবন্ধকতাকে অটিজম বলে সেরিব্রাল পালসি মস্তিষ্কের অপরিণতি থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অক্ষমতাজনিত কারণে যখন অঙ্গ সঞ্চালনের ক্ষেত্রে যে স্থায়ী ত্রুটি পরিলক্ষিত হয় তাকে শেরিব্রাল পালসি বলে সেরিব্রাল পালসির দুটি বৈশিষ্ট্য বা লক্ষণ বা সমস্যা হলো এক সেরিব্রাল পালসিতে আক্রান্ত শিশুর বাস্তব দূরত্ব আকার আকৃতি প্রভৃতি বুঝতে ও অনুভব করতে সমস্যা সৃষ্টি হয় শেরিব্রাল পালসি ভারসাম্য ও অঙ্গভঙ্গিকে ব্যাহত করে সেরিব্রাল পালসি দুটি কারণ কি গর্ভাবস্থায় মা যদি অপুষ্টিতে ভোগে সেরিব্রাল পালসি হতে পারে মায়ের বেশি বয়সে সন্তান হলে সেরিব্রাল পালসি হতে পারে সেক্স ও লিঙ্গের মধ্যে পার্থক্য কী সামাজিক লিঙ্গ সামাজিকভাবে নির্মিত অপরপক্ষে জৈবিক লিঙ্গ প্রাকৃতিকভাবে সৃষ্ট জেন্ডার সমাজ থেকে অর্জিত বা আরোপিত অপরপক্ষে সেক্স একটি জন্মগতভাবে প্রাপ্ত বহির্ভূতকরণ হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে ব্যক্তি বা দল যে সমাজে বাস করে সেই সমাজের সামাজিক প্রক্রিয়ার সামগ্রিক বা আংশিকভাবে অংশগ্রহণ থেকে তারা বঞ্চিত থাকে অর্থাৎ বহির্ভূতকরণ হলো সেই ব্যক্তি বা দল যারা নানা কারণে সাধারণ নাগরিক সুযোগ সুবিধা এবং সামাজিক অধিকার থেকে বঞ্চিত হয় অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের উপাদান হল সংবাদপত্র এবং সাহিত্য চলচ্চিত্র অটিজমের যে কোনো দুটি সমস্যা উল্লেখ করো অন্যের সাথে সহজে সম্পর্ক স্থাপনে অক্ষমতা যে কোনো বিষয় অনাগ্রহ ভারতের যে উপজাতি কি কাদের বলা হয় ভারতের তপশিলি উপজাতি হলো সেই উপজাতি গোষ্ঠী যা ভারতের রাষ্ট্রপতি তিনশো বিয়াল্লিশ এক নং ধারা বলে নিম্নলিখিত বৈশিষ্ট্যযুক্ত ব্যক্তিদের বিজ্ঞপ্তি সহকারে জানিয়েছেন যাদের মধ্যে আদিমতার লক্ষণগুলি আছে যারা নির্দিষ্ট সংস্কৃতির অধিকারী হবে যারা ভৌগোলিক দিক থেকে বিচ্ছিন্ন যারা অন্যান্য সম্প্রদায়ের সাথে মিলামেশায় অনিচ্ছুক দশ নম্বর প্রশ্ন দেখো কোনো নারী বা পুরুষের অপর এক ব্যক্তির প্রতি এমন আকর্ষণ যা তাদের যৌন আচরণ তথা যৌন মিলনে প্রণীত করে এবং যা তাদের দৈহিক ও মানসিক তৃপ্তি দান করে তাহাই হলো যৌনতা ঠিক আছে তো এখানে দশটি প্রশ্ন আমি আলোচনা করে দিলাম পরবর্তী ভিডিওতে আমি চেষ্টা করব আরও কিছু দশটি প্রশ্ন উত্তর নিয়ে বলে দেওয়া যাতে তোমরা এগুলো পড়ে ভালোভাবে তোমরা পরীক্ষা দিতে পারো তো এই প্রশ্নগুলো ভালো করে একটু দেখবে এবং তোমাদের অন্যান্য সাবজেক্টে যদি এরকমই দু নম্বরে প্রশ্ন এক নম্বরে প্রশ্ন উত্তর লাগে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে আমি অলরেডি প ফিলোসফি পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি এই সমস্ত পেপারে ছোটো প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করে দিয়েছি এই ভিডিওতে আমি এডুকেশান দিলাম এবং এডুকেশনের অনার্স পেপারে যদি তোমাদের লাগে অবশ্যই তোমরা যে সাবজেক্টের কমেন্টস করে সব থেকে বেশি কমেন্টস করবে যেই সাবজেক্টে সেই সাবজেক্টেরই আমি কিন্তু নিয়ে আসবো তোমাদের জন্য দুই এক নম্বরে প্রশ্ন উত্তর তো এরকমই ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমাদের ফিফথ সেমিস্টারের সমস্ত পেপারেরই ম্যাক্সিমাম তোমাদের কিন্তু পিডিএফ নোটস স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে পারো তোমাদের অ্যাভেলেবেল হয়ে যাবে সেপ্টেম্বর থেকে আগস্টে তোমাদের পরীক্ষা চলছে তাই সেপ্টেম্বর থেকে তোমরা অ্যাভেলেবেল পাবে তো যদি নিতে চাও অবশ্যই হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নিও এবং পরীক্ষা কেমন হলো অবশ্যই জানাবে ঠিক আছে এবং পরীক্ষার প্রশ্নপত্রগুলো পারলে তোমরা সেন্ড করে দিও ঠিক আছে আমি দেখে তোমাদের তোমাদের আমি বলে দেবো বা প্রশ্নগুলো যদি ছোটো প্রশ্নগুলো অ্যান্সার পারি আমি করে দেবো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে